সেলেব টকস নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। হ্যালো ফ্রেন্ডস, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর তোমাদের সঙ্গে আমি চলে এসেছি তনুশ্রী, আরোহী সেলেব টকস নিয়ে। আর আরোহী সেলেব টকসে আজকে যাদের সঙ্গে আড্ডা দেব, তোমাদের তো অবশ্যই প্রিয়, কিন্তু আমারও ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রিয়। আর আজ স্টুডিওতে পেয়ে গিয়েছি বাবা ছেলে জুটি, তাই চলো সরাসরি আড্ডায় যাই। প্রথমেই যার সঙ্গে আলাপ করব, আমার সঙ্গে রয়েছে বলা যায় মানে সকলের প্রিয় মুখ, শান্তিলাল মুখোপাধ্যায়। তোমাকে অনেক স্বাগত আরোহী নিউজে। প্রথমে তোমায় ইন্ট্রোডাকশনে যাবো এবং কেমন আছে সেটা জানবো, কিন্তু আরও একজন রয়েছে এবং সেও তোমাদের কাছে অনেক বেশি প্রিয়, রয়েছে ঋতব্রত। হ্যালো ঋতব্রত, আরোহী নিউজে তোমাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ। এবং প্রথমেই যেই প্রশ্নটা করতে চাইবো তোমায়, কেমন আছো বলো? ভালোই আছি, মানে এমনিতে এই কয়েক মাস বাড়িতেই থাকা ছিল এবং সত্যি কথা বলতে এতটা সময় বাড়িতে থাকা, সবাই একসাথে, সবাইকে একসাথে পাওয়া, বাবা মা দুজনেই, আমরা তিনজনেই ব্যস্ততার কারণে বাড়িতে থাকা হয় না সব সময় একসাথে, তো প্রায় মাস দুয়েক তিনেক টানা একসাথে বাড়িতে থাকা হলো, সেইটা একটা হয়েছে। এবং সেইটা আস্তে আস্তে এখন তো কাজকর্ম শুরু হয়ে গেছে, তো সেটাও ভালো আছি এবং ওইটাও বেশ মজা, এটা অন্যরকম অন্যরকম ছিল। তোমাকে জিজ্ঞেস করবো, কাজে কর্মে সারাটা বছর প্রচণ্ড ব্যস্ত থাকো, কিন্তু এই যে লকডাউনটা স্টার্ট হওয়ার পর এই সবার একটা যেটা ঋতব্রত বলছিল যে সবাই মিলে থাকার একটা সুযোগ পেয়েছো, কারণ তোমার ক্ষেত্রে তো এইটা আরও বেশি প্রযোজ্য কারণ তুমি অনেক বেশি ব্যস্ত থাকো, সুতরাং এই সময়টা তুমি কিভাবে এনজয় করেছো? মানে একসাথে থাকা বলতে, শুধু আমি বলছি যে এই ফ্যামিলি টাইম লোকে চায় কিন্তু পায় না, অবশ্যই সিচুয়েশনটা অন্যরকম যে অনেকটা বেশি প্যাকেটি, কিন্তু তুমি কিভাবে এই সময়টা কাটালে? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমার বিবাহিত জীবনেই প্রথম, মানে আমার যেদিন বিয়ে হয় এবং যেদিন বৌভাত হয় তার পরের দিনও আমার শ্যুট ছিল। তো বিয়ের দিনের শ্যুটটা আমার বন্ধু বলেছিল শ্যুটটা করে যা, আমি তো তার বন্ধু বলেই না ছিলাম, ঝড়া মারামারি হয়েছিল, বিয়ের দিন শ্যুট রাখেনি, তো বৌভাতের পরের দিনে শ্যুট করেছি। এবং ইনফ্যাক্ট যেখানে বিয়ের পরপর, নতুন বিয়ে হওয়ার পর হাজব্যান্ড ওয়াইফ মিলে লোকে বেড়াতে যায়, হানিমুনে যায়, তো সেখানে আমার 23 তারিখ বিয়ে হয়েছে, আমি 30 তারিখ বাইরে চলে গেছি শ্যুটে, বউ বাড়িতে, আমি শ্যুটে চলে গেছি 30 তারিখ শ্যুটে চলে গেছি 10 দিন না 15 দিনের জন্য। তখন আমার স্ত্রী আমার গলাটাও ভালো করে চেনেন না। এবং এরমও হয়েছিল হায়দ্রাবাদ থেকে আমার বন্ধু ফোন করে, তারও গলাটা এক ভারী, রানা মিত্র অভিনেতা, সে ফোন করে আমার বউয়ের সঙ্গে প্রচুর গল্প করেছে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে, করার পর যখন আমাকে ফোনটা দিয়েছে তখন এবার আর এদিক থেকে বিশ্বাস করতে চাইছে না যে আমি আমি ছিলাম না, তো এইরকম একটা ওই থাকা না থাকার ব্যাপার ছিল। তো সেই জায়গায় এত বছর বাদে আমার মা একটা সময় বলতেন যে আমার স্ত্রীকে বলতেন তুমি আর কাজ করো বৌমা, তুমি ওকে না ওই রোজ যখন বেরোবে আবার কেন রাত্রিবেলা আসে, পেইং গেস্টের মতো আসে, শুধু রাত্রিবেলা আসে, খায় শোয়, আবার সকালে উঠে বেরিয়ে যায়, তার থেকে ওকে ওই বড়িয়া বিস্তার বাঁধকে ভেজে দেব। তো সেইরকম পরিস্থিতি থেকে এই টানা 3টে মাস একসাথে বাড়িতে 24 ঘন্টা, এটা মানে খুবই সবার, এটা এটা সবার ক্ষেত্রেই একই রকম, খুবই বিপজ্জনক পরিস্থিতি যদিও, কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এবং জীবনের প্রথম এই এক্সপিরিয়েন্সটা আমাদের হলো, ওদের কম বয়সে হলো, আমাদের বেশি বয়সে হলো, এবং তার ফলে সারা পৃথিবীতে অনেক গণ্ডগোল হলো, প্রচুর বাড়িতে ঝগড়া হলো, ডিভোর্স হলো, হওয়ার মুখে গেল, এবং এবং আমরা টিভিতে দেখলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স এত বেড়ে গেল যার জন্য আলাদা হেল্প নাম্বার করতে হলো, হেল্পলাইন নাম্বার প্রত্যেকটা স্টেটেই হেল্পলাইন নাম্বার করতে হলো, সারা পৃথিবী জুড়েই তাই হলো। যাই হোক, আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি, তার সাক্ষীও আমাদের মোটামুটি ঠিকঠাক কেটেছে।
শান্তিলাল দা, তোমার একদম রিসেন্ট বেশ কিছু প্রজেক্ট আসছে, মানে 3 মাস যে তুমি বাড়িতে ছিলে এবং সেই 3 মাসের বোধহয় পুরো বিষয়টা উসুল করে নেবে। এবার যখন শুরু হলো লকডাউনটা, একটু ফ্রি হয়ে আমরা বেরোতে শুরু করলাম এবং হলও খুলে যাবে খুব তাড়াতাড়ি। আর তোমার বেশ কিছু প্রজেক্ট আসছে, SOS কলকাতা যার মধ্যে একটা, তারপর আরও একটি প্রজেক্ট রয়েছে। তো এরপর যখন কাজ শুরু করলে 3 মাস পুরো বাড়িতে একসঙ্গে কাটানোর পর তারপর আবার কাজে ফিরে গেলে, তখন ঠিক কেরম লাগছিল? মনে হচ্ছিল যে বাড়িতে আর কিছুটা সময় কাটালে ভালো হতো নাকি কাজে ফিরে গিয়ে ভালো লাগে? না, প্রথম এই 3 মাস পরেই যে মুহূর্তে আনলক শুরু হলো, প্রথম কাজ করেছি এই SOS কলকাতা। তো ইন্ডিয়ার প্রথম ছবি ওটা, SOS কলকাতার আনলক পিরিয়ডে ইন্ডিয়ার প্রথম ছবি SOS কলকাতা। এদিক দিয়ে SOS কলকাতা একটা ল্যান্ডমার্ক। তো সেই শুটিং, সেটাতে যেটা হলো, মানে যেই আনলক শুরু হলো ওর মার প্রথম রিয়াকশন হলো, এই রে আবার বাড়ির থেকে বেরোবে তোমরা দুজনে, মানে সেই আবার এতটায় বেরোবো, মা আমি এতটায় বেরোবো, তুমি বলবে আমি এতটায় বেরোবো, মানে তার মধ্যে রান্না করতে হবে, তার মধ্যে রেডি করতে হবে, আবার সেই ঝামেলাই তো লকডাউনটা ছিল, ভালো ছিল। তো এই রিয়াকশনটা বোধ হয় আমি জানি না কটা বাড়িতে হয়েছে, কিন্তু আমার বাড়িতে হয়েছে। তো আমি বললাম এরা লকডাউন থাকলে কত মাস চলবে, হ্যাঁ কাজ তো শুরু করতেই হবে, ঘোড়া তো খালি হয়ে গেল। তো যাই হোক, কাজে যাওয়ার পর যেটা মনে হয়েছে, প্রথম SOS কলকাতার প্রথম আমি যেদিন শুট করি সেদিনকে আমার, সেদিনকে একটা খুব অনেক লোকজন নিয়ে একটা পার্টির সিকোয়েন্স শুট হচ্ছিল। প্রথম 2-3টে শট আমার কোনো ডায়ালগ ছিল না, সাইলেন্ট ছিলাম, সাইলেন্ট শট ছিল। এর পরের একটা শট যখন আমার এক লাইন 2 লাইন ডায়ালগ আছে, সেই সময়টা আমি রিয়েলাইজ করলাম যে আমার আনইজি লাগছে, যেটা কোনোদিন হয়নি, যেটা কোনোদিন হয়নি। ইভেন আমি যখন প্রথম একাডেমি মঞ্চে যেদিন থিয়েটার করতে উঠেছি সেদিনকেও আমার ভয় করেনি, আমার কখনো স্টেজে উঠতে ভয় করে না, শর্ট দিতে ভয় করে না, কারণ আমি জানি আমি এমনি খুব খারাপ করবো, অতএব ভালো করতে পারবো না বলে ভয় করে না। তো কিন্তু সেদিনকে আমার না একটা নার্ভাসনেস কাজ করতে শুরু করলো জীবনে প্রথম, এবং আমি তো কাউকে বলিনি, আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি। তারপরে যখন শটটা দিলাম, দিয়ে অংশুমান যখন ওকে বলল, তখন আমি ডিসক্লোজ করলাম ওদের কাছে যে জানিস তো আমার না ভীষণ নার্ভাস লাগছিল, এই এতদিন বাদে আমি ক্যামেরার সামনে ডায়ালগ বলছি। ওটা মানে এই এক্সপিরিয়েন্সটা আমার কোনোদিন হয়নি, এই লকডাউনের পর শুট করতে সেটা অদ্ভুত এক্সপিরিয়েন্স একদম। মানে এই লকডাউনের পর যে বিষয়গুলো আমাদের হয়েছে, যে ঘরে থেকে থেকে নানান রকম রুলস রেগুলেশন শুনে শুনে, দেখবে রাস্তায় বেরোনোর পরেই যেখানেই দেখা যাচ্ছে 10-15 জন একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে 10 হাত দূরে থাকাই ভালো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আলাদা, প্রত্যেককে আলাদা করে দেওয়ার যে প্ল্যানিংটা সেটা সাকসেসফুল হচ্ছে আর কি। ঋতব্রতকে জিজ্ঞেস করি, ঋতব্রত তোমার আপকামিং প্রজেক্ট বেশ কিছু উৎসবের পরে আসছে, যেটার জন্য অলরেডি তোমরা একদম প্রিপেয়ার্ড এবং সেটার জন্য আমরা ওয়েট করছি। তুমি যেই প্রশ্নটা তোমাকে করবো, যেটা আমার মনে হয় অডিয়েন্সদের বেশিরভাগ এবং সবটা এটাই দাবি করে এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে তোমরা, মানে তুমি বলো বা তোমাদের যে গ্রুপটা রয়েছে সবার ক্ষেত্রেই, তোমাকে যেটা জিজ্ঞেস করবো, তোমার কাজ প্রথম থেকে, মানে কাহানি থেকে যদি শুরু করি এখনো পর্যন্ত, তোমার প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা ভিন্নতা আমরা দেখেছি। মানে তুমি একজন স্টুডেন্ট হিসেবেও কাজ করেছো, একজন মধ্যবিত্ত পরিবারের মায়ের ছেলে হিসেবেও কাজ করেছো, তেমন যে প্রশ্নটা করব, দ্বিতীয় পুরুষে খোকা হিসেবেও কাজ করেছো। তো সুতরাং তোমার এই বিভিন্ন শেডগুলো আমরা দেখে ফেলেছি, যে প্রশ্নটা সবচেয়ে বড় সেটা হচ্ছে খোকা হিসেবে তুমি যখন তোমার ফার্স্ট লুক, মানে আমরা দেখেছি কারণ দ্বিতীয় পুরুষে যারা অভিনয় করেছে তোমার সঙ্গে তারাও তাবড় তাবড় অভিনেতা, ঠিক আছে, তোমার কি এই টেনশনটা কোথাও কাজ করছিল যে ফিল্মটা শুরু হওয়ার প্রথমেই তোমায় দেখাবে এবং তোমার ইমেজটা ধরে রেখেই পুরো সিনেমাটা হতে চলেছে, ঠিক কতটা টেনশন ছিল বা কতটা তুমি মনে করছিলে যে ইউ ক্যান গিভ ইউর বেস্ট? প্রথম যখন, মানে এরকম খুব অদ্ভুতভাবেই হয়, সেটা হচ্ছে গোয়েন্দা জুনিয়রের প্রমোশন চলছিল আমাদের, এসবিএসই চলছিল, তখন হঠাৎ করে তার আগে থেকে সুজিতদা মাঝে বলেছে যে তোর সাথে একটু কথা আছে, তোর সাথে কথা আছে, তো হঠাৎ করেই একদিন ডাকে, তখন যাই
এবং আমাকে চরিত্রটা শোনানো হয়, আমি খুব মানে আমি খুব আকাশ থেকে পড়েছিলাম যে হঠাৎ করে আমাকে এটা। এবং তারপরে আমি যখন অন্যান্য লোকেদের সাথে কথা বলেছি তখন আমি শুনলাম যে সৃজিতা এরকমই বলেছে যে এই ক্যারেক্টারটা রীত করবে, এবং সবাই একটু রীত করবে এই ক্যারেক্টারটা। এবং সৃজিতা তখনও বলেছে নাকি যে হ্যাঁ এটা ওই করবে, এটা ফাইনাল আর কি, এরকম একটা জায়গায়। তো আমার কাছে খুব আমি খুব খুশি হয়েছিলাম যে সৃজিতদা আমার মানে আমি তার আগে একটাই ছবিতে এরকম একটা খুব অদ্ভুত মানে গতে বাঁধা চরিত্র নয় কাজ করেছিলাম পর্ণমোচী বলে একটি ছবিতে। তাছাড়া কিন্তু আমার মোটামুটি একটা একটা ধারণা আমাদের তৈরি হয়েছে। আমি খুশি হয়েছিলাম এবং একই সঙ্গে আমি আমার খুব মনে হয়েছিল যে এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে প্রথমবার আমাকে তাও পর্ণমোচী কিছুটা হলেও একটা ইমেজ ছিল, কিন্তু দ্বিতীয় পুরুষে একেবারে সেই ইমেজটা এবং সেটা ফিজিক্যালি মেন্টালি ডায়লগের মতো করে ছবিটা যেরকম ভাবে আছে সেইটা সবটাই ভেঙে যাচ্ছে। তো সেটা একটা চ্যালেঞ্জও ছিল। এবং আমার কোথাও একটা মনে হয়েছে যে যেভাবে লেখা চরিত্রটা যে ছবিটা একদম শুরুতে আছে ছবির একদম শেষে আছে কিন্তু সবার মনে থাকবে আর কি একটা ক্যারেক্টার, আমার খুব মনে হয়েছিল যে আমি যেন কোনোভাবে এটাই ভুল না করে ফেলি, যেন কোনো রকম ভাবে এই যে এত সুন্দর করে লেখা চরিত্রটা সেটার প্রতি ইনজাস্টিস না হয়। টেনশন ছিল বলতে এমনিতে 22শে শ্রাবণ তার আগে হয়ে গেছে আমার সাথে, পরমদা অনির্বাণদা এরা সবাই অভিনয় করছে, এরকম আমার কাছে কোনো আলাদা টেনশন ছিল না। কিন্তু আমার ওই ক্যারেক্টারটা নিয়ে যেন আমার খালি মনে হচ্ছিল যে এটা যেন ভুল না হয়ে যায়, কোথাও যেন আমি ইনজাস্টিস না করে ফেলি স্ক্রিপ্টটার, সেইটা আমি সবসময় টেনশন করেছিলাম। মানে টেনশন বলতে আমি বেশ টেন্স ছিলাম সত্যি কথা বলতে। আর আরেকটা হচ্ছে যে সৃজিতদা কখনো ভালো হলে ভালো বলে না, ঠিক আছে, এটা একটা অদ্ভুত, এটা বোঝা যায় না যে কি হচ্ছে। তো আমার সাথে বাকিদের একটা টিউনিং ছিল যে শটটা হওয়ার পর আমি সবার চোখে চোখে তাকাতাম এরকম করতো, মানে বুঝতাম যে ঠিক আছে ঠিক আছে, আমি একটু ওয়ারিড ছিলাম সত্যি কথা বলতে। কিন্তু ওই একটা নিজের একটা প্রিপারেশন থাকে সেটাই। আরেকটা বড় অ্যাসপেক্ট যেটা আমি অবভিয়াসলি বলবো যে স্ক্রিপ্টটার পরে আমাদের প্রিপারেশনটার পরে একটা খুব বড় অ্যাসপেক্ট হচ্ছে মেকআপ আর কস্টিউম, একদম যে মুহূর্তে আমরা ওইটা করি, কারণ সোমনাথদা মেকআপ করেছেন, দ্বিতীয় পুরুষে সোমনাথদা তো এত মানে প্রস্থেটিক থেকে শুরু করে বিভিন্ন মানে গুমনামী মেকআপ মানে কালো যে সমস্ত মেকআপ করেছেন সোমনাথদা আমাদের এই লিমিটেড রিসোর্সের মধ্যেও, তো সোমনাথদা প্রথম লুকটা যখন দিল তখনই না একটা ফিল চলে আসে, কস্টিউমটা একটা ফিল চলে আসে। এবং ডেফিনেটলি দ্বিতীয় পুরুষ যে রিয়েল লোকেশন আমরা শুট করেছি চায়না টাউনের আনসিন গলি ট্যাংরা এই যে জোনটা পুরো শুট করেছে যেটা খুব আনডিসকভার্ড আগে হয়নি, এই পুরোটা মিলিয়ে কিন্তু একটা অন্যরকম ফিলিং ছিল দ্বিতীয় পুরুষ আর কি সম্পূর্ণ। একদমই, মানে আমরা যখন খুব অনেস্টলি বলতে আমরা যখন হলে ঢুকলাম এবং যখন ফিল্মটা দেখতে শুরু করলাম, মানে তোমার ছবি আমরা দেখেছি, যেমন জেনারেশন আমি তো আমরা ওটিটি প্ল্যাটফর্মে বেশি দেখেছি, তারপর ধরো আগের যে ছবিগুলো ছিল কাহানি বা ওপেন টি বায়োস্কোপ যেগুলোই হোক, কিন্তু আমরা না মানে ফার্স্ট শটটা না আমি আর মা ওয়াজ মানে এটা কি ছিল, মানে অনেকে অনেকে অনেক পরে গিয়ে রিয়ালাইজ করেছে, কারণ টাইটেল সিকোয়েন্সে দেখেছি ঋতুপ্রত লেখা, এবার ভাবছে কোথায় আছে, কিন্তু ফার্স্টে মানে একদম অন্যরকম, মানে এটা তোমার খুব প্রশংসনীয় একটা জায়গা, মানে সবাই ভীষণ প্রশংসার একটা জায়গা ছিল যে কারণে অন্যরকম এতটাই। ওর মা ছবিটা দেখে, আমার মা দেখেনি, আমার মা আর মাসি দেখেনি, বলেছে দেখবো না, কারণ ট্রেলারটা দেখেছে, হ্যাঁ সেটা দেখে বলছে তুই এরকম খুন খারাপ করছিস দেখবো না, মা সত্যি দেখেনি, আমার মা এবং মাসি জাস্ট এই দুজন দেখেনি পুরো ছবিটা, আর কোনদিন দেখবেও না। তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো মানে ওর তো অভিনয়ের সঙ্গে অবশ্যই তোমার ইন্সপিরেশন সবসময় কাজ করেছে, দ্বিতীয় পুরুষের ওর মানে ওই সিকোয়েন্সটা দেখার পর ফার্স্ট তুমি কি পিচ চাপড়ে বলেছো বাহ এটা না ভালো করে ভালো ছিল ভালো এইভাবে ভালো বলার কি মানে, ভালো হয়েছে তো ভালো করে। আর এই এটাই জিজ্ঞেস করি, বাবা কোনোদিন সে মানে ইন্সপায়ারিং কোনো মানে হয়তো তুমি কোনো ক্যারেক্টার প্লে করে এলে মানে এমন পিচ চাপড়ে বলেছে যে না এটা তুই ভালো করেছিস, সেই বিষয়টা এমনিতে ওইটা এটা আমরা মানে বাবা আগেও বলেছে যে কখনোই কোনো ধরো কোনো ছবির একটা ক্যারেক্টার সেটা আমরা একসাথে কাজ করি বা না করি সেখানে আগে থেকে কোনো ইনপুট বাবাও দেয় না, তার কারণটা হচ্ছে দেখো যে ডিরেক্টর সে তো ছবিটা সম্পূর্ণটা জানে দেখছে, তো কোথাও গিয়ে তার ডিসিশনটা ইজ ফাইনাল ডিসিশন। তবে ডেফিনেটলি আমি যখন রং বেরঙের করি বলে একটা ছবি করছিলাম, আমি প্রথমবার একটা গ্রামের ছেলে চরিত্র করছি সেইটার সময় বাবাকে জিজ্ঞেস করেছি, এরকম জিজ্ঞেস তো সবসময় করতে থাকি। এবং আমাদের বাড়িতে আমরা যখন ধরো এমনিতেই সিনেমা আমরা একসাথে দেখি, বিশেষ করে যদি আমরা কোনো ছবিতে কাজ করি সেই সিনেমাটা দেখি, আর আমাদের মা আমার মা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় ক্রিটিকার, মা একটা খুব প্লেনলি একটা বাজে হয়েছে এরকম একটা বলে দিতে পারে আর কি, আমরা যেরকম আগে পরে ভাববো যে আচ্ছা না ঠিক আছে এরকম, মা এরকম দেখলো এগুলো বাজে হয়েছে এরকম ভালো হয়নি, মা স্ট্রেট বলে দেয় কিরকম। কিন্তু একটা খুব
আমার মনে আছে সেটা হচ্ছে ওপেন ডিভাইসকোপ যখন রিলিজ করে বাবা তখন বাইরে শুটিং করতে গেছে একটা কি তো বাবা প্রিমিয়ার দেখেনি মা আমার দিদি প্রিমিয়ার দেখতে গেছিল আমার সাথে বাবা ফিরে এসে পরে নন্দনে দেখেছিল আর ওপেন ডিভাইসকোপ অ্যাকচুয়ালি আরো অনেক ছোট তখন না এত টেকনিক্যালিটি জানতাম না আমরা তখন খুব অনেস্টলি করেছিলাম ওপেন ডিভাইসকোপ খুব আনন্দ পেয়ে করেছিলাম সেইটার সময় বাবা নন্দনে দেখতে গেছিল ফিরে এসে তখন বলেছিল যে এটা খুবই খুবই অনেস্ট একটা কাজ সেটা বোঝা যাচ্ছে সেইটা কোথাও একটা আমার এখন মনে হয় যে এটা আমাদের প্রত্যেকেরই হবে যে যখন যত যত বয়স বাড়বে টেকনিক্যালিটি জানবো অনেক আরো ক্যামেরা কিভাবে কাজ করে কি করে অ্যাক্টিং এর এইটা করা যায় ওইটা করা যায় তবে ওপেন ডিভাইসকোপে যে অনেস্টিটা ছিল যে প্রত্যেকে আনন্দ করেছিলাম সেইটা হয়তো কোথাও আস্তে আস্তে যত কাজ যাবে হারিয়ে ফেলবো আর কি কাহানি করেছি বাট ওপেন ডিভাইস আরেকটু বড় হয়েছি বন্ধু বান্ধবেরা মজা করেছি এখন যেরকম একটা কাজ করতে গেলে জানি আচ্ছা কোন লেন্স লাগানো হচ্ছে কি হচ্ছে ওপেন ডিভাইস খুব অনেস্ট একটা খুব মানে এখনো কাজ আমরা অনেস্টলি করার চেষ্টা করি কিন্তু আমি বলছি যে মজাটা একটা ওই ওই বয়সের একটা মজা ছিল বন্ধু বান্ধবদের একটা কেমিস্ট্রি মানে ওপেন ডিভাইস মেকিং যদি দেখো শুধুই মজা হচ্ছে মনে হচ্ছে শুটিং আর হচ্ছে না দেখেছি কারণ তোমরা রিক্সা চালাচ্ছি সাইকেল চালাচ্ছি গল্প করছে ঘুরছে তুমি মিমিক্রি করছিলে তারপরে ঋদ্ধি মিমিক্রি করছিল অমিতাভ বচ্চন এসেছিলেন সেখানে তো একজন অভিনেতা হিসেবে বাবা তো অনেক বছর ধরে এই প্রফেশনে রয়েছে কিন্তু তুমি জাস্ট কাজ শুরু করেছো সেই সময় ওই একজন অভিনেতা যাকে গোটা বলা যায় আমরা মানে হই হই রই রই পড়ে যায় উনি পা রাখলে কোথায় তাকে দেখছো বা সে আসছে এটা শুনে কিরকম ফিল হচ্ছিল প্রথমে হয়েছে যে প্রথমে আমাদের বলা হয়নি আচ্ছা বলা হয়েছে আয় তোরা গ্র্যান্ডে একটা কি ফার্স্ট লুক লঞ্চ নাই আমাদের কি ছিল তারপরে একটা শুনলাম যে যেহেতু পিকু শুটিং তখন চলছিল আমরা শুনলাম সুজিত দা নাকি ওনাকে আসতে বলেছেন তো হঠাৎ করেই দেখলাম ওই গ্র্যান্ডের পাশের দরজাটা দিয়ে হঠাৎ করে এলেন আমার মা আরো বেশি করে উত্তেজিত হয়ে গেছে আর মায়ের ভীষণ প্রিয় মানে আমাদের সবার থেকে মনে হয় আমার মা বেশি সব থেকে বেশি উত্তেজিত অমিতাভ বচ্চন এটা নিয়ে দুটো ঘটনা বলা যাচ্ছে একটা হচ্ছে এটার আফটার বাড়িতে এসছি আমরা বাড়িতে এসছি এসে ও আর ওর মা নেবেছে নেবে ঘরে গেছে আমার মা বসে আছেন ও তো দৌড়ে গিয়ে জানো আম্মা এই অমিতাভ বচ্চন এই অমিতাভ বচ্চন এই সব বলতে শুরু করেছে আর ছবি টবি দেখাতে শুরু করেছে আমি গাড়ি গ্যারেজ করে আমি এসে জাস্ট চটিটা খুলছি ঘরের বাইরে তখন মা ঘর থেকে জিজ্ঞেস করলো কত বছর অভিনয় করছিস অমিতাভ বচ্চনের তো সামনে যেতে পারিস আমি বুঝতে পারছি এরপর কি আসবে ছেড়ে দে বুঝলি কোনো লাভ নেই দেখ ছেলে কদিন অভিনয় করতে শুরু করেছে অমিতাভ বচ্চনের কাছে পৌঁছে গেছে তোর দ্বারা হবে আমি ছেড়ে দে ওর জন্ম হচ্ছে 13ই অক্টোবর ঠিক আছে এবার 10 তারিখে 10ই অক্টোবর হসপিটালে ভর্তি করা হয়েছে ওর মাকে 12ই অক্টোবর ডেট ডাক্তার দিয়েছে তো যাই হোক 10 তারিখ রাত্রিরে ডাক্তার এসছে দেখা করেছে করেছে আমার সঙ্গে তো ডাক্তারের দেখা হয়নি 13 তারিখে ওর মাকে লেবার রুমে ঢোকানো হয়েছে তো আমি বাইরে দাঁড়িয়ে আছি এবার ডাক্তার যাচ্ছেন ডাক্তার এসে আমার প্রথম আমায় জিজ্ঞেস করলেন আপনি জানেন আপনি একজন উন্মাদ মহিলাকে বিয়ে করেছেন আমিও জিজ্ঞেস করলাম কেন এই কথা বলছেন কেন তো উনি বললেন যে ওর আপনার স্ত্রীর ডেট দিয়েছিলাম আমি 12 তারিখ 10 তারিখ রাত্রিরে যখন এলাম আপনার স্ত্রী আমায় বললেন যে আচ্ছা 12 তারিখ ডেট দিয়েছে তা ওই ডেলিভারিটা 11 তারিখ করা যায় না
তো আমি জিজ্ঞেস করলাম কেন, বললো না 12 তারিখও যায় 11 তারিখও তাই। বলে এটা কি ইয়ে নাকি কিছু লেখা নাকি, বলবে আর লিখে দেবো? বলে না আপনি তো এমনিতেই সিজার করবেন, তো 12 তারিখে সিজার করতেন সেটা 11 তারিখ সিজার করুন, অসুবিধেটা কোথায় হচ্ছে? বলে ওটা প্রিম্যাচিওর থাকবে তো। বলে সে তো 7 মাসেও প্রিম্যাচিওর বেবি হয়, সে বেবিকে যত্ন করে তো বাঁচিয়ে নিয়ে যায় মানুষ, অসুবিধে কি আছে? তো একদিনের প্রিম্যাচিওরে অসুবিধে কি? বলে আপনার স্ত্রী আমার সঙ্গে প্রায় ঝগড়া করলেন। তা আমি জিজ্ঞেস করলাম কেন, আপনার 12 জায়গায় 11 করছেন কেন, এত উত্তেজনা কেন 11 করার জন্য? না অমিতাভ বচ্চনের 11 তারিখ জন্মদিন, তো তো যদি আমার ছেলে বা মেয়ে যাই হোক অন্তত ওই দিনটা তো আমার জীবনে হয়ে থাকবে। এই লেভেলে আমার স্ত্রী ফ্যান। এবার ডাক্তার জিজ্ঞেস করলেন যে এবার বুঝতে পেরেছেন আপনার স্ত্রী, আপনি একজন উন্মাদ মহিলাকে বিয়ে করেছেন? তো আমার রিয়াকশন ছিল ঠিকই তো বলেছে, ভুল কি বলেছে? সেটা শুনে উনি বললেন ও আপনিও বদ্ধ উন্মাদ, তাহলে তো ঠিকই আছে। বলে উনি অপারেশন থিয়েটারে ঢুকে, উনি ভাবলেন যার বলে কিছু লাভ নেই, আজকে কাকে বলবো, এও তো উন্মাদ, ওই রকমই আর কি। ঠিক আছে, এটা বোধহয় আন্টির একটা ভালো মানে একটা অ্যাডজাস্ট করে নেবেন যে 11 12 13, ঠিক আছে অ্যাডজাস্টেবল, সবাই 11 সব লেজেন্ডরা এতে জন্মেছে, 11 তারিখ অমিতাভ বচ্চন, 13 তারিখ আমার ছেলে, এসব মা বলে আর আড্ডা মারবো আরো গল্প করবো, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com.
Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ওয়েলকাম ব্যাক টু আরোহি সেলেব টকস। আর আমার সঙ্গে এই জুটি রয়েছে, জমি আড্ডা হচ্ছে, আরও বেশ কিছুটা সময় আমাদের কাছে আছে, তাই সরাসরি এখন যাব শান্তিলালদার কাছে। তোমার ক্যারিয়ারে যখন শুরু, একদম প্রথম থেকে এখনও পর্যন্ত অনেকগুলো বছর কাজ করেছো এবং স্ট্রাগল তখন করছো বা স্ট্রাগল করে করে আজকে এই জায়গায় ছেলেও কাজ শুরু করেছে, তো তোমার তোমরা যে স্ট্রাগলটা করে এসছো বা এবং ওরা যেটা করছে, সেখানের মধ্যে এখন দাঁড়িয়ে কোনো ডিফারেন্স দেখতে পাও? না, স্ট্রাগল তো আগেও যেরকম ছিল এখনও তেমনিই আছে। ঘটনাটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি অভিনয় করি বা অভিনয় করতে ইচ্ছুক বা অভিনয় করতে জানি, এই খবরটা, স্ট্রাগলের প্রথম পার্টটা হচ্ছে এই খবরটা পরিচালকের কাছে পৌঁছে দেওয়া। তো সেটা প্রত্যেককে গিয়ে আর্টিস্টে, মানে প্রত্যেক আর্টিস্টকে গিয়ে পরিচালকের কাছে সেই খবরটা পৌঁছে দিতে হবে, তা না হলে পরিচালকের পক্ষে জানা সম্ভব নয় কে কোন কাজটা করে। রাস্তায় লোক দেখে তো আর বোঝা সম্ভব নয় ইনি অভিনয় জানেন কি, ইনি ক্যামেরা করতে জানেন কি, ইনি মেকআপ করতে জানেন। সো আমি এটা জানি বা আমি এটা পারি, এই খবরটা পৌঁছে দিতে হয় ডিরেক্টরদের কাছে, ডিরেক্টর বলুন, প্রডিউসার বলুন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস বলুন, এদের কাছে পৌঁছে দিতে হয়। এবারে সেকেন্ড পার্টটা হচ্ছে স্ট্রাগলের, আমি খবরটা পৌঁছে দেওয়া মাত্রই আমাকে যে তারা ডাকবেন তা হবে না, কারণ সেই মুহূর্তে সেই ডিরেক্টর বা সেই প্রোডাকশন হাউস বা সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কি না যে কাজটাতে আমাকে প্রয়োজন হতে পারে। যদি সেরম না থাকেন তাহলে তারা আমার ডাকবেন না। তো সেটা এক মাস হতে পারে, দু মাস হতে পারে, তিন মাস হতে পারে, চার মাস হতে পারে, আবার যখন প্রয়োজন হবে এরকম একটা চরিত, মানে লোকের দরকার হবে তখন তারা আমাদের ডাকবেন। তো সেটাতে কোনো টাইম লিমিট তো কিছু নেই, তো ন্যাচারালি এই পিরিয়ডটা জুড়ে তাদের সঙ্গে যোগাযোগটা রেখে যেতে হবে, ইটস দ্য প্রসেস। তো এবার কারুর ক্ষেত্রে সময় বেশি অপেক্ষা করতে হয়, কারুর ক্ষেত্রে কম করতে হয়। এবারে সবচেয়ে বড় স্ট্রাগলিংয়ের পার্টটা হচ্ছে এই ডাকটা আসার পর। এবার আমি পরিচালকের কাছে গিয়ে বললাম যে আমি না অভিনয়টা পারি, প্রায় উত্তম কুমারের মতো, হ্যাঁ, ইফ নট বেটার। তো এবার যখন সুযোগ পেলাম তখন এক বলে মিডল স্টাম্পটা উড়ে গেল, তাহলে কি হবে? এবার সুযোগ যখন পেলাম তখন আমি যে আদৌ অভিনয়টা পারি সেটা আমাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে, সেটা আমার অভিনয় দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। যদি যিনি সুযোগ পেলেন তিনি তার অভিনয় দিয়ে প্রমাণ করতে পারেন, তাহলে তিনি আবার সেকেন্ড কাজের ডাক পাবে। এবার সেকেন্ড কাজটা যখন পেলেন তখন টাস্কটা আরও ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে প্রথম কাজটা যেটা করেছেন সেটা যা করেছেন সেকেন্ড কাজেও যদি একই জিনিস করেন তাহলে আপনি রিপিটিং, তাহলে মানে আপনি এটাই জানেন, এর বেশি কিছু জানেন না, তাহলে আপনার কর্মজীবন খুব বেশি দিনের নয়। তো আপনি অ্যাকচুয়ালি কী পারফর্ম করছেন তার উপর ডিপেন্ড করছে আপনার স্ট্রাগলার পিরিয়ড কতদিন চলবে কতদিন চলবে না, মানে ডাক পাওয়ার পর। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ স্ট্রাগল। তো সেক্ষেত্রে এই লড়াইটা আগেও যেরম ছিল এখনও সেরম আছে,
আগে হয়তো আমাদের আমি যখন কাজ করতে এসেছি তখন দুটো অপশন ছিল, একটা ছিল বাংলা সিনেমা আর একটা হচ্ছে বাংলা সিরিয়াল। তখনও মেগা সিরিয়াল শুরু হয়নি, ওই দূরদর্শনে সপ্তাহে সিনেমা একটা করে হতো, মানে দশটা কাজ হতো খুব বেশি হলে একসঙ্গে, মানে দশটা কাজে কাজ সুযোগের জন্য লড়াই করতে হতো। তারপরে যখন মেগা সিরিয়াল শুরু হলো কাজের অপশনস বাড়লো, এইভাবে ক্রমশ যত দিন যাচ্ছে তত অপশনস বাড়ছে এবং অবশ্যই কাজ যারা খুঁজছেন তাদের সংখ্যাটাও বাড়ছে। এই দুটো সংখ্যাই যত বাড়বে তত ভালো, কারণ তাতে কম্পিটিশনটা একটা ফেয়ার কম্পিটিশন হবে। কাজের সংখ্যা কম প্রতিযোগী বেশি তাহলে একটা মুশকিল, আবার প্রতিযোগী কম কাজের সংখ্যা বেশি তাহলেও খুব মুশকিল। কাজের সংখ্যাও বেশি কম্পিটিশনও বেশি যদি হয় সবটা একটা স্বাস্থ্যকর জায়গায় থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তখনও অভিনয়টা শিখে আসতে হতো, এখনও শিখে আসতে হয়। অভিনয়টা না শিখে অবশ্য, যদিও খুব সোজা কথায় বলতে গেলে, সে অর্থে বলতে গেলে অভিনয়টা শেখা যায় না, কিন্তু বেশ কিছু টেকনিক জেনে তবে অভিনয়টা কিভাবে নিজেকে তৈরি করতে হয় সেই প্রসেসটা জেনে আসতে হয়। সেটা জেনে আসলে এবং তার রেগুলার চর্চা থাকলে আপনি দীর্ঘদিন কাজের মধ্যে থাকবেন। যদি আপনি জেনে না আসেন তাহলে আপনি দীর্ঘদিন কাজের মধ্যে থাকতে পারবেন না এবং আপনার পারফরমেন্সই শেষ কথা বলবে। সেখানে আপনি কার ছেলে, কার নাতি, কার বাবা, কার মা, কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। ওর ক্ষেত্রে যেটা সুবিধে, বা আমি বলবো ঋদ্ধির ক্ষেত্রে যেটা সুবিধে, সেটা হচ্ছে যেটা ধরুন অভিষেক বচ্চনের ক্ষেত্রে সুবিধে, যে সেম পরিবার থেকে এসছে, সেম পরিবার থেকে এসছে, আর ওরা ন্যাচারালি ছোটবেলা থেকে এই পরিবেশেই বড় হয়েছে। আজকে ধরুন আমি যখন প্রথম এসেছি আমার পরিবারে তো কেউ এটার মধ্যে ছিল না, আমি একদম বাইরে থেকে এসেছি, আই ওয়াজ নট গ্রুমড ইন দ্যাট ওয়ে। আমি যখন ঢুকেছি ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ আমি থিয়েটার করতাম, থিয়েটারের জন্য আমি রেডি ছিলাম, থিয়েটার করতে 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 খানিকটা রেডি হয়েছিলাম, তারপরে এখানে এসেছি। এবার আমি থিয়েটারও রেগুলার করি না, আমি আমার বাড়িতেও এই কালচারটা নেই, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি যদি আসি তাহলে আমার পক্ষে ঘটনাটা অবশ্যই বেশি কঠিন দেন ওর। কিন্তু ওর অ্যাডভান্টেজটা হচ্ছে ও ছোটবেলা থেকে এই পরিবেশটা পেয়েছে, এই গ্রুমিংটা পেয়েছে। ও ছোটবেলা থেকে দেখেছে আমি থিয়েটার করার সময় বা কোনো পার্ট কিভাবে বাড়িতে প্রিপেয়ার করি। ও আমাদের থিয়েটারে রেগুলার দর্শক থেকেছে, আমাদের দলে গিয়ে রেগুলার থিয়েটার করেছে, এই যে প্রসেসটার মধ্যে থেকেছে, তার ফলে ওকে আলাদা করে এটা অ, এটা আ, এটা ক, এটা খ এভাবে শেখাতে হয়নি। ওর ভেতর থেকে আস্তে 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 তৈরি হচ্ছে, যেটা আমি যখন এসেছিলাম আমার যদি থিয়েটার ব্যাকগ্রাউন্ডে যখন থিয়েটারটাও যখন শুরু করি আমার ওইটা ছিল না। সো আমাকে ওই পুরোটা তৈরি করতে হয়েছে। তার মানে যারা এর বাইরে থেকে আসবেন তাদের অনেক বেশি খাটতে হবে, তাদের অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি রেডি হয়ে তবে আসতে হবে। স্ট্রাগলটা একই রয়ে গেছে। আচ্ছা ঋতুব্রত, মানে বিষয় মানে তোমরা স্ট্রাগলটা শুরু করেছো এবং তোমার কাজ আমরা দেখছি এবং দেখবো, সুতরাং তবে একটা কথা জিজ্ঞেস করো যে যদি বাবার ব্যাপারে কিছু বলতে হয় যে খুব রেগে গেলে বাবার কিরকম রিয়াকশন হয়, মানে হয়তো তোমার কাজ দেখে খুব রেগে গেল যে হয়তো বকবে বা হয়তো সবাই রয়েছে বকতে পারছে না, ঠিক কিরকম রিয়াকশন হয় বাবা? বাবা সবসময় চুপ করে থাকে ম্যাক্সিমাম সময়টা, মানে কিছু বললি না, মানে ধরো কোনো একটা পরিস্থিতিতে কোথাও একটা খুব রেগে গেল তাতেও চুপ করে গেল,
চুপ থাকে, পরে গিয়ে কাউকে মানে বলে আর কি। হ্যাঁ মানে বললো যে ঠিক আছে হলো বাড়ি চলো, তখন চুপ থাকে, তারপর পরে বলে আর কি বাড়ি গিয়ে বাকি। সেটা যার ক্ষেত্রেই হবে কেন, শুধু আমার ক্ষেত্রেই বলছি না, আচ্ছা যে কোনো ক্ষেত্রেই। হ্যাঁ চুপ থাকার কারণ মানে মনে হয় না যে ওখানে যে এই ভুলটা ধরিয়ে দিই বা মনে হয় কি নাকি ওটা বাড়িতে গিয়ে বলা ধরে নেওয়া যাক। আপনি যখন ভুল করছেন আপনি কি জানেন আপনি ভুল করছেন, জানেন না তো? আমার কাছে মনে হচ্ছে ওটা ভুল, আপনার কাছে তো ঠিক। ঠিক, এবার আমি যদি তখনই আপনাকে বোঝাতে যাই আপনি বুঝতে চাইবেন না, কারণ আপনি ধরে আছেন ওটাই ঠিক, তখন আননেসেসারি ঝগড়া লেগে যাবে, আপনি ওটা বুঝতেও চাইবেন না। এবার আপনার মাথাটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আপনাকে আমি বোঝাবো যে এইটা 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 এইটা। এবার আপনাকে ডিসাইড করতে হবে আপনি ভুল না আপনি ঠিক। আমি আমি আপনাকে বলে দিতে পারি না আপনি ভুল, আপনি যেটা করেছেন আমার কাছে ভুল লাগতে পারে, আমার মনে হতে পারে আপনি ঠিক করলেন না, আমার যুক্তিটা আমি আপনাকে বলবো, আপনি এবার ডিসাইড করবেন আপনি ঠিক করেছেন না ভুল করেছেন। আমি বলবো যে আমার মনে হয়েছে তুই ঠিক করিসনি, এবার আপনাকে ডিসাইড করতে হবে আপনি ঠিক করেছেন না ভুল করেছেন। আপনার যদি মনে হয় না না ধরে বাজে আমি যেটা করেছিলাম ঠিক করেছিলাম, সেটাও আপনি ভুগবেন, তার যা কনসিকুয়েন্সেস সেটাও আপনাকেই পেতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি ভুল করেছিলাম, শান্তিদা যেটা বললো সেটা ঠিক, তার কনসিকুয়েন্সেসও আপনাকে ফেস করতে হবে। কিন্তু আমার যদি কখন আমার মনে হয় ওইটাই মানে যখন যদিও কথায় আছে লোহা গরম থাকতেই হাতড়া মেরে দিতে হয়, লোহা গরম থাকতে হাতড়া মেরে দিলে বেঁকে যায়, হ্যাঁ সোজা হয় না, বেঁকানোর জন্য লোহা গরম থাকতেই। এবার আমার যদি আপনার মাথা গরম করাটা আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কাজে লাগাতে চাই, তাহলে আপনি যখন ভুল করছেন তখন আমি ইচ্ছাকৃতভাবে আপনার আরও মাথা গরম করিয়ে দেবো যাতে আমার কার্য সিদ্ধ হয়, কিন্তু আপনাকে ভুল ধরানোর জন্য আমি তখন বলবো না। একদম লজিক। আচ্ছা ঋতুব্রত তোমাকে একটা জিজ্ঞেস করি, অনেকগুলো ইতিমধ্যেই অনেক রোল তুমি প্লে করেছো এবং আমরা দেখেছি, এরকম কোনো ড্রিম রোল আছে বা কখনো ভাবো যে এই ক্যারেক্টারটা পেলে বেশ ভালো হয়, এই ক্যারেক্টারটা পেলে আমার খুব ভালো লাগবে? না এমনিতে খুব একটা কোনো মানে আলাদা করে ড্রিম রোল এটাই করতে চাই এরকম কিছু নেই আমি। আর ইনফ্যাক্ট ধরো এই কাহিনী ছিল 2010 সালে শুটিং করেছিলাম এবং দ্বিতীয় পুরুষ রিলিজ করে 2020, তো এক্স্যাক্টলি 10 বছর অন স্ক্রিন আর কি কাজ করছি, তার মধ্যেই আমি কি হলো তো না আমি শুনি কেন এই রিয়াকশনটা শুনবো আমি 10 বছর না ঘটনাটা হচ্ছে বলবে আমি একটা ছোট্ট বলে নি আমার মনে পড়ে গেল, মানে আমাদের থিয়েটার দলে ধরা যাক একজন 50 ঊর্ধ্ব কেউ আছেন, তার কাছে ও গিয়ে বলতেই পারে দাঁড়ান আপনি কতদিন থিয়েটার করছেন, 10 বছর, আমি 4 বছর বয়স থেকে থিয়েটার করছি, হ্যাঁ ওর এখন 22, আমি 18 বছর থিয়েটার করছি, হ্যাঁ আপনি সবে 10 বছর, ও বলতেই পারে সেই রকম 10 বছর, হ্যাঁ বল না মানে কাজ মানে কাজ করা শুরু করেছি স্ক্রিন অন স্ক্রিন 10 বছর হলো আর কি সেই রকম একটা। তাতে আমি ধরো যে ছবিগুলো করেছি বা যে থিয়েটারগুলোয় পার্ট করেছি অনেস্টলি অনেক রকম ভেরিয়েশনের কাজ করতে পেরেছি, সেইটা আমি খুবই নিজেকে লাকি মনে করি যে ওই আর মানে আমরা যখন কাজ করা শুরু করলাম তার পর থেকে অনেক টিনেজারদের নিয়ে সিনেমাও শুরু হলো, কারণ ধরো আমি বলছি ঋদ্ধি আমি উজান সোহম এই পুরো জেনারেশন অফ অ্যাক্টার্স, মহিলাদের ক্ষেত্রে আমি বলছি সুরঙ্গনা ঈশাদি সৌরসেনী এরা সবাই আর কি, যে কারণে ডিরেক্টররা ভরসা পেলো যে হ্যাঁ অ্যান্ড ইউথ ইয়াং একটা ব্যাচ আসছে আরিয়ান এরা এরা অনেকে আমি অনেকের নাম মিস করছি, এই যে তাদেরকে নিয়ে সিনেমা করা যায় টিনেজারদের নিয়ে বাচ্চাদের নিয়ে এইটা সেটা হওয়া শুরু হলো, আমরা অনেক রকম ভেরিয়েশনের রোল পেতে শুরু করলাম, কাজকর্ম পেতে শুরু করলাম, ক্যারেক্টার্স পেলাম নানা রকম। সো সেদিক থেকে আমি নিজেকে ভীষণই লাকি মনে করি যে আমি দ্বিতীয় পুরুষের মতো একটা ছবি করেছি, ধরো আমি জেনারেশন আমি করেছি গোয়েন্দা জুনিয়র করেছি এরকম ভেরিড কাজকর্ম করেছি, সেই জায়গা থেকে আলাদা করে আমার কোনো এইটাই করতে হবে এরকম কিছু নেই। তবে ডেফিনেটলি আমি এখনো আই উইল লুক ফরওয়ার্ড টু এরকম ক্যারেক্টার্স যেগুলো আমাকে ওয়ার্কশপ করতে বাধ্য করবে, আরো বেশি করে ট্রেন করতে বাধ্য করবে, যেরকম আমি একটা সামনে একটা কাজ হওয়ার কথা যেটার জন্য মাঝে আমরা ওটা লকডাউনের জন্য বন্ধ হয়ে গেল, সেই কাজটা আমরা রিগুলারলি ওয়ার্কশপ করছিলাম। তো এইগুলো খুব শেখার মতো যে আমি বিভিন্ন স্কুল অফ যে আমি একটা একটা জায়গায় থিয়েটার করেছি,
একরকম কাজ করেছি কিন্তু আমি আবার একটা ওয়ার্কশপে গেলাম যাতে জিরো থেকে যেখান থেকে আবার আমি শুরু করলাম প্র্যাকটিস করতে শুরু করলাম এইগুলো খুব ইন্টারেস্টিং এইটার জন্যই আমার মনে হয় কাজ করে যায় লোকে মানে আজকে সৌমিত্র চায় চট্টোপাধ্যায়ের মতো একজন সুপারস্টার তিনি লিজাদে অনার পাওয়ার পরে এখনো এরকম চরিত্র করছেন যেখানে একদম অন্য একটা লুক হলো এইরকম আর কি সেইটাই আমার মনে হয় থ্রিলটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে বা তার সঙ্গে কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় এরকম এরকম প্রচুর মানুষ আছেন এবং বিশেষ করে আমি বলবো যে যারা সুপারস্টার আর কি আমি প্রসেন চট্টোপাধ্যায়ের সাথে কাজ করেছি ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করেছি বিদ্যা বালনের সাথে কাজ করছি একদম প্রথম কাজ আমি তাদেরকে দেখেছি আর কি এবং এটা সবার থেকে শুনেওছি এই মাপের যারা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী পরিচালক এনারা হন যারা তারা কখনো ফিলই করতে দেয় না তারা অত বড় মাপের অভিনেতা অভিনেত্রী স্টার অত বড় মাপে তারা খুব ইজি করে নেন সবাইকে আমি দেখেছি এবং এটা আমার মনে হয় এটাই তাদের সব থেকে বড় গুণ কিন্তু আলাদা করে সেরকম এবং আমি অ্যাকচুয়ালি সিনেমা করতে গিয়ে অভিনয় করতে গিয়ে ক্যামেরার পেছনে কাজ করার সময় আমি অনেক বেশি বন্ধু বানিয়েছি অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে যেমন ধরো খুব রিসেন্ট উদাহরণটাই দিই ধরো ওপেন টিভাইসকোপের সময় আমরা বন্ধু বানিয়েছি বন্ধুত্ব হয়েছে আমাদের সবার এবং তারপর ধরো এই উৎসবের পরেতে একটা ইয়াং ব্যাচ অফ অ্যাক্টর আছে সত্যম দা ঈশানিধি আমি ঐশ্বর্য এবং সিনিয়ররাও আছেন বাবার কাছে আছে বিমল জেঠু আছে তুমি উৎসবের পরে সেটে তো এসেছিল স্বর্ণলিদিরা মানে দেখে মনে হবে না এরকম বয়সের ডিফারেন্স সবাই হই এরকম হচ্ছে সো এই যে কাজ করতে গিয়ে আনন্দটা খুব ভালো সো আমার মনে হয় কাজটা ইম্পর্টেন্ট হয় সেখানে এবং কো-অ্যাক্টররা দারুণ মজা করে তো আরেকটা মানে ধরো আমি তাহলে মানে খুব মজার কো-অ্যাক্টর বলতে আমি একটা মনে পড়ছে এক্ষুনি সেটা হচ্ছে উৎসবের পরেতে আমাদের যিনি ডিরেক্টর অভিনন্দন দা অভিনন্দনের ছেলে একটা ছোট্ট পার্ট করেছে ও ক্লাস থ্রি না টু তে পড়ে আর কি ও কিন্তু একটা ব্যাপার ও বেসিক্যালি আমাদের বড় মানে ওই ছেলেদের মেকআপ রুমে সেখানে বাবন কাকাই আছে বিমল জেঠু আছে আমরাও আছি ও নিজের মতো ও এসে ব্যাগ থেকে টিফিন বার করলো বললো আমি আমার বাইরে খাই না বুঝলে বাইরে খাবার এখন আমার বাড়ি থেকে আমার আজকে খাবার এসছে তো কি এসছে আমরা সবাই জিজ্ঞেস করলাম বললো লুচি এনেছি ১৩টা লুচি ৮টা এখন খাবো ৫টা বিকেলে ও এরকম পুরো ছকা আমরা আমরা কিন্তু বাড়িতে খাওয়া ও বাড়িতে খাওয়ার এনেছে তারপরে তারপরে লুচি তারপর একদিন যেহেতু দুর্গাপুজোর সেট ছিল আমাদের একদিন খিচুড়ি আর ঘি এরকম পাঁপড় চাটনি হয়েছে সেদিনকে এসে বললো আজকে আমি বাড়িতে খাওয়া আনি আজকে আমি তোমাদের সাথেই খাবো দারুণ আর কি ওর সঙ্গে ভীষণ মজা হয়েছে কাজ করে ও একদিন হঠাৎ করে এসে ওর বাবা যেহেতু পরিচালক এসে বললো যে ৭টায় কল দিয়েছিল আমাকে ৯টা বাজে এখন আমার একটা শর্ট শুরু হলো মানে ওইগুলো অ্যাবজর্ব করে নিয়েছে মানে দেখে দেখে যেরকম ধরনের কাজগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট কি দেবো বলে যে আমি বাবাকে কি বলবো যে কি বলবো এরা আর কি সকাল ৭টায় কেউ ডাকে এরকম করে মানে ও হচ্ছে তোমাদের ওই সেটে পড়া থেকে জমিয়ে রেখেছিল জমিয়ে রেখেছিল পুরো আচ্ছা শান্তিলাল দা ইতিমধ্যে কিন্তু ঋতুব্রত বেশ হার্টথ্রব হয়ে উঠেছে হ্যাঁ এই জেনারেশনের জন্য তোমরাও এই সময়টা কাটিয়ে এসছো তো এখন ওকে ঠিক কি সাজেশন দিতে চাইবে এই বিষয়ে যে ও কিন্তু বেশ অনেক বলা যায় একদম এই জেনারেশনের জন্য মারাত্মক হার্টথ্রব একটা স্টেডি গার্লফ্রেন্ড হলো না আমার সেটাই দুঃখ যদিও টি-20 খেলার বয়স এখন কিন্তু এখনো একটাও সেভাবে গার্লফ্রেন্ড হয়নি এটা আমার খুব আক্ষেপ আছে তুমি কি চাও যে খুব তাড়াতাড়ি আক্ষেপটা দূর করে দিই হ্যাঁ এটা গার্লফ্রেন্ড এটা ঠিকঠাক গার্লফ্রেন্ড না হলে কি করে হবে এই আসছে যাচ্ছে হ্যাঁ মানে ঠিক আছে আমি এখনই টেস্ট খেলতে বলছি না আমি এখনই টেস্ট খেলতে বলছি না টি-20 খেলো ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে গার্লফ্রেন্ডহীন জীবন মরুভূমির মতো মানে ঋতু তুমি তোমার কিন্তু একটা একটা মানে ভীষণ ফ্লেক্সিবল একটা জায়গা আছে ইউ হ্যাভ দ্য কুল ড্যাড হ্যাঁ এটা সেটা ইয়েতে মানে বাবা মা দুজনেই আর কি কিন্তু মানে সেটা মায়ের আবার খুব খুশি যে হ্যাঁ বেশ হয়েছে কোনো গার্লফ্রেন্ড আমি রাখতে পারবো বাবার আবার খুব দুঃখ যে কোনো গার্লফ্রেন্ড নেই হ্যাঁ এরকম একটা ব্যাপার সুতরাং এখন যে রাত্রি ৩টে ৪টে অবধি ফোনে কথা বলে আমি খুব আশান্বিত হই যে একটা গার্লফ্রেন্ড হলো তারপরে বললাম না না এটা অমুক তাহলে এখন আর তো বলা যায় যে মানে বলা যায় বাড়ি থেকে কোনো সমস্যা নেই সুতরাং যারা মোটামুটি ঋতুর একদম পাগল ফ্যান
তারাও কিন্তু এখন আছে, সুযোগ আছে সবে। যাই হোক, এবং দুজনকেই বলি আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। না, পুজোয় যেগুলো রিলিজ হওয়ার আছে, মানে এসওএস কলকাতা, এসওএস কলকাতা আছে একটা আমার, সেটা আরেকটা হচ্ছে রক্ত রহস্য, সৌকর্য ঘোষালের কোয়েল আছে ওতে, আর একটা হচ্ছে রোহন সেন, অরিবয়সী একটি ছেলে, সে একটা গোটা ফিচার ফিল্ম বানিয়েছে, এভাবেই গল্প হোক, তাতে আমাদের জয় সেনগুপ্ত আছে, রূপাঞ্জনা আছে, আর একদম নতুন হিরো হিরোইন আছে, মানে তারা অন্য মিডিয়াতে অভিনয় করে, হিরো হিরোইন আছে, একদম অন্যরকম একটা গল্প, অন্যরকম ছবি, এবং খুব ভালো গান রূপঙ্কর গেয়েছেন, অমৃতা দে গেয়েছেন। এভাবেই গল্প হোক, রক্ত রহস্য, আর অবশ্যই এসওএস কলকাতা, এবারে পুজোয় সিনেমা হল যদি যান এগুলো দেখতেই হবে। অর্থাৎ পুজোতে আমরা লকডাউনের জন্য আমরা একেবারেই বঞ্চিত হচ্ছি না ছবি থেকে, সুতরাং এই ছবিগুলো বোধহয় লকডাউনের জন্য আটকে ছিল, এবার আস্তে আস্তে সেগুলো সব রিলিজ হচ্ছে, অর্থাৎ পুজোতে আমরা কেউ বঞ্চিত হচ্ছি না, আমরা একদম অধীর আগ্রহে অপেক্ষা করছি। একদম নাকে মাস্ক লাগিয়ে ঢুকে পড়তে হবে সিনেমা হলে, ঢুকে পড়তে হবে, একদম আমরা রেডি। সুতরাং যাই হোক, আমাদের মানে আমরা চাইছি আড্ডাটা আরেকটু বাড়াতে, কিন্তু একদম ওই যে বলে সময়ের বাঁধনে আমরা বাঁধা, একদম সময় শেষ হয়ে এসছে। তবে শেষ করার আগে তোমাদের দুজনকেই অনেক 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 থ্যাংকস কি তোমাদের বিজি শিডিউল থেকে বের করে তোমরা এলে, আড্ডা দিলে, এবং আবারও চাইবো যে ভবিষ্যতে আবার একটা ভালো আড্ডা হোক। সুতরাং অনেক থ্যাংকস, দুজনেই খুব ভালো থাকো, তোমাদের কাজের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। আমাদের সময় একদম শেষ, অর্থাৎ আরো এই সেলেব টক্স আজ এখানেই শেষ করছি, তবে আবারও ফিরে আসবো তোমাদের প্রিয় সেই মুখগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। সঙ্গে থাকুন আরো আরোহী সেলেব টকস, নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।